محمد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى علي سيدنا মালতিয়া যুব সমাজ, মালতিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শেখ হেলাল উদ্দিন, নবনির্বাচিত চেয়ারম্যান 5 নম্বর আটলিয়া ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা রেদওয়ান উল্লাহ রাইহান, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মতিউর রহমান মোড়ল, ইউপি সদস্য 3 নম্বর ওয়ার্ড 5 নম্বর আটলিয়া ইউনিয়ন পরিষদ। মঞ্চে উপস্থিত আছেন সাবেক সুনামধন্য চেয়ারম্যান সহ অন্যান্য মেহমান ডান পাশে এবং সামনে বসা। আজকের মাহফিলের আমি মনে করি প্রধান আকর্ষণ আপনারাই, আপনারা না আসলে আমরা এখানে কথা বলতাম না, ঠিক না? যে মহান রব, যে মহান মালিক, এত সুন্দর কোরআনের বাগানে চার সাইড দিয়ে সুন্দর করে ঘেরা, উপর দিয়ে সুন্দর করে ছাউনি দেওয়া, এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। একটি পর্যায়ে মাহফিল হবে কিনা সন্ধ্যার সময়ও আমরা ছিলাম এমন অবস্থায় যে নাও হতে পারে, ঠিক না? গতকালকে মাহফিল ছিল নড়াইল, বন্ধ করে দিয়েছে, এর আগের অসংখ্য মাহফিল বন্ধ। তো যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে এই প্রতিকূল অবস্থায়ও কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, তার দরবারে উচ্চ কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি যে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া যারা জ্ঞাপন করবে, আমার নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া যারা জ্ঞাপন করবে না, আমার নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে না, কুফরি যারা করবে, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করার ঘোষণা যে মালিক দিয়েছে, সেই মালিকের নাম কি? জমার দিনে একটি আয়াত শুনে আমাদের জন্য প্রস্তুতি হয়ে দাঁড়িয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, সকলে আমার সাথে পড়তে হবে, ফাযকুরুনি
أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ রাব্বুল আমিন বলেন ফাযকুর আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে স্মরণ করব ফাযকুর আমাকে স্মরণ করো আযকুরুকুম তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকেও স্মরণ করব অশকুরুলি আর শুকরিয়া আদায় করতে হবে কার লা তাকফুরুন আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া আদায় থেকে বিমুখ হয়ে যেও না কার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে এসে বসার কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে আল্লাহ তাআলার দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি আমাদেরকে সঠিক একটি পথ দেখিয়েছিলেন কুরআনুল কারীমের মাধ্যমে পথ হারা মানুষদেরকে যিনি পথ দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা বলেন لتخرج الناس من الظلمات إلى النور মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি যে নূরের মাধ্যমে সেই নূরের নাম কি এই কোরআন যখন নাজিল হল সর্বপ্রথম যখন জিব্রিল আমিন এসে বললেন এই কোরআন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পড়তে জানি না আবার যখন বললেন ই করম আমি পড়তে জানি না আবার যখন বললেন ই করম আমি পড়তে জানি না জিব্রিল আমিন বিশ্বনবীকে বুকের সাথে এত জোরে চাপ দিয়েছেন হেরা পর্বতের গুহা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে যখন সব ঘটনাগুলো খুলে বললেন এই এই ঘটেছে আমার সাথে হেরা পর্বতের গুহায় আমি খুব ভয়ে ভীত হয়ে যাচ্ছি প্রথমেই ঢুকে বললেন জামিলুনি কম্বল জড়িয়ে দাও আমাকে কম্বল জড়িয়ে দাও আমি বড্ড ভয় পাচ্ছি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেইজ্জতি করবেন না ভয়ের কোনো কারণ নেই কারণ আপনি আত্মীয়ের হক নষ্ট করেন নাই কিসের হক আত্মীয়ের হক নষ্ট করেন নাই আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে নিয়ে চলে গেলেন চাচার কাছে ওরাকা বিন নওফলের কাছে চলে গেলেন সেই সময়ের একজন ধর্মযাজক ছিলেন ওরাকা বিন নওফল ওরাকা বিন নওফলের কাছে গিয়ে সব ঘটনা যখন খুলে বললেন কোরআন নাযিলের ঘটনা ওরাকা বিন নওফল বললেন আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম আমি যদি সেই সময় পর্যন্ত যদি বেঁচে থাকি যেই সময় মক্কাবাসীরা তোমাকে মক্কা থেকে বের করে দিবে কোন জায়গা থেকে মক্কা থেকে বের করে দিবে বিশ্বনবী বললেন আমাকে মক্কা থেকে বের করে দিবে বলছে হ্যাঁ তুমি যে বার্তাবাহক হয়ে দুনিয়া এসেছো তুমি যে কোরআনের দাওয়াত নিয়ে দুনিয়া এসেছো যুগে যুগে আল্লাহ তাআলার এই দাওয়াত নিয়ে যারা এসেছে তাদেরকেই তাদের জন্মভূমি ছাড়তে হয়েছে ঠিক না আজ আমরা কোরআনের কথা বললে অনেকে কোরআনের কথা বললে মিষ্টি খাওয়ায় ভালো কথা বলে এই জন্য আমি বলি যে ইমামকে যে ইমামকে তার মসজিদের সব মুসল্লিরা বলবে আমাদের ইমাম সাহেব খুব ভালো বুঝতে হবে ওর মতো মুনাফিক পৃথিবীতে আর একটাও নাই কারণ ওই এলাকায় বেপর্দা স্ত্রী এমন স্বামী আছে না নাই যার স্ত্রী বেপর্দায় থাকে সুদখোর আছে না নাই ঘুষখোর আছে না নাই ধর্ম নিরপেক্ষ মতবাদের লোক আছে ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলার আবু জাহেলের এই স্লোগান দেওয়ার লোক আছে না নাই কেউ যদি বলে আমাদের ইমাম সাহেব খুব ভালো বুঝতে হবে ওই ইমাম আল্লাহ তাআলার এই আয়াতের কথা জানে না ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সত্য জানার পরেও দুনিয়ার স্বার্থে যে ব্যক্তি গোপন করবে সমাজে ওর চাইতে বড় জালেম আর একটাও নাই তা বুঝতে হবে যে চাকরি বাঁচানোর জন্য ইমাম সাহেব হক কথাগুলো বলে না হক কথা বলবে কি করে যেই কোরআনে দাওয়াত যেই কোরআন নাজিল হওয়ার পরে ওরা কাবিন নওফল মুশরিকদের অন্তর্ভুক্ত মানুষ সে বললেন এমন একটা দাওয়াত নিয়ে এসেছো যে দাওয়াত যুগে যুগে যারাই নিয়ে এসেছে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত
করা হয়েছে। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই কিতাবের নাম হচ্ছে হক আর বাতিলের পার্থক্যকারী কিতাব, ঠিক না? হক আর বাতিলের পার্থক্যকারী কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি নাই, রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি নাই, এমনকি মসজিদে পর্যন্ত আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি। মসজিদ কমিটির সভাপতি হচ্ছে এলাকার সব থেকে বড় টাউট বাটপার আর চান্দাবাজ, ঠিক না? আছে না নাই এমন সভাপতি? মসজিদ কমিটিতে আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে জানিয়ে দিয়েছেন পাঁচ শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে মসজিদ কমিটির মানুষ হবে পাঁচ শ্রেণীর মানুষ। এক নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, ইমান থাকতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। ইমান থাকলে শুধু শুক্রবারে নামাজ পড়লে হবে, ঠিক না? কিন্তু মসজিদ কমিটিতে তো এমন লোক পাওয়া যায় যে দুই এক ঈদের নামাজ কাজা যায়, তাই ছাড়া খুব বেশি নামাজ কাজা হয় না, এমন লোক আছে না নাই? তার মানে মসজিদে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করতে, এক নম্বর ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, মান আমানা বিল্লাহ, ইমান রাখতে হবে কার উপর? ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস রাখতে হবে। ও আকামুস সালাত, নামাজ কায়েমকারী হতে হবে। এমন লোক মারা গেছে 100-200 বছর আগে, তার জন্মদিন পালন করে, ডিজে গান বাজায় আর কেক কেটে, আছে না নাই? মারা যাওয়া মানুষের জন্মদিন পালন করে, কত বড় আহাম্মক, কত বড় মূর্খ এই জাতি, যে জাতি 31st নাইট পালন করে। মৃত্যুর দিকে আমি একটা বছর বেশি আগায় গেলাম, আমার জীবনে যে দিন বাজেট ছিল তার থেকে একটা বছর কমে গেল। আমার এক বছর পরে ফাঁসি হবে মনে করেন, আপনার এক বছর পরে ফাঁসি হবে, প্রতিটা মাসে কি আপনি আনন্দ করবেন যে হারে আমার আর মাত্র 11 মাস, আর মাত্র 10 মাস, আর মাত্র 9 মাস? এই যারা করে জেলখানার ভিতরে যে আসামিগুলো আছে, ফাঁসির আসামি, ধরেন 5 মাস পরে ফাঁসি হবে, সে নিশ্চিত জানে প্রতি এক একটা মাস ফাঁসির দিকে আগায় যাচ্ছে। আগায় যাওয়ার ফলে ওই ব্যক্তি যদি জেলখানার ভিতরে আনন্দ উল্লাস করে, নাচানাচি করে, আর মাত্র 4 মাস পরে আমার ফাঁসি হবে ভাই, ওই মানুষটাকে জেলখানার মানুষ বলবে যে ধরছে কেন, তো নিশ্চিত একটা পাগল ছাড়া আর কিছু না, পাগল বলবে কিনা? ঠিক তেমনি ভাবে আপনার জীবনের যে দিনগুলো বাজেট ছিল 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর, এর একটা বছর কম হয়ে গেলে এরপর 31st নাইট পালন করে, আবার বাংলায় শুভ নববর্ষ পালন করে, করে না? এগুলো হচ্ছে আহাম্ম, গন্ড মূর্খ। শুধু মূর্খ না, যে মৃত্যুর দিকে এক বছর আগায় যাচ্ছে, ওকে আনন্দ করার কথা নাকি ওর একটু চিন্তা ভাবনা করার কথা? আল্লাহ, আমি তো মৃত্যুর দিকে একটা বছর আগায় গেলাম, কি আমল করেছি যে আমল নিয়ে আমি উঠতে পারবো কিয়ামতের ময়দান, এটা ভাবার কথা, ঠিক না? কিন্তু ও আনন্দ করে, তার মানে গন্ড মূর্খ, ও হচ্ছে সমাজের পাগল, সম্মানিত ভাইয়েরা। মূল যে কথা বলছিলাম যে কোরআন হচ্ছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলের পার্থক্যকারী কিতাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর যাবত মানুষের কাছে আল্লাহ আমিন উপাধি পেয়েছিলেন এই কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত, ঠিক না? আল্লাহ নবী যখন নবুয়াত পেয়ে গেলেন, সাফা পাহাড়ের উপরে গিয়ে যখন সমস্ত মানুষগুলোকে একত্রিত করলেন, সমস্ত মানুষগুলোকে যখন সাফা প্রান্তের উপরে দাঁড়িয়ে যখন বললেন, হে ইউহান্নাস, হে মানব সকল, মক্কার মানুষেরা চিন্তা করল আজকে যে আওয়াজ, যার আওয়াজ আমাদের কানে ভেসে এসেছে, এই মানুষটি কোনো সাধারণ মানুষ নয়, এমন একজন মানুষের আওয়াজ আমাদের কানে ভেসে এসেছে, 40টা বছর যাব আমরা যার শিশুকাল থেকে দেখেছি একটা মিথ্যা কথা বলে না, একটা মানুষকে ধোকা দেয় না, একটা জাল জালিয়াতি তার ভিতরে নাই। মানুষগুলো হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আমি যদি বলি এই সাফা পাহাড়ের অপার প্রান্ত থেকে একদল কাফের তোমাদেরকে আক্রমণ করবে, একদল মানুষ আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার কাফেরেরা এক বাক্যে জবাব দিল, অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব।
কারণ আপনি আল্লাহ আমিন, আপনি মিথ্যা কথা বলতেই পারেন না। বিশ্ব নবী বললেন সেটা মানতে হবে না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মক্কার মানুষেরা তোমরা বিশ্বাস করে নাও, কুলু পড়ে নাও লা ইলাহা। লা ইলাহা মানে কি করা, বাদ দেওয়া। লা ইলাহা মানে কি করা, সব আলেহাদেরকে বাদ দেওয়া, সব রবদেরকে বাদ দেওয়া, সব ইলাহদেরকে বাদ দেওয়া, সব আইনদাতাদেরকে বাদ দেওয়া। কথাগুলো আপনারা খেয়াল রাখবেন, সামনের আলোচনা এগুলো কাজ দেবে, এই জন্য কথাগুলো বলছি আমি। এই ওয়াজ মাহফিলের স্টেজটা অনেকে হাসির মঞ্চ, তামাশার মঞ্চ, মিথ্যা কথা বলে হাসি ঠাট্টা করার একটা মঞ্চ বানিয়ে নিয়েছে। এখানে বসে, এইখানে বসে, এই চেয়ারে বসে, কোরআনের তাফসিরের এই চেয়ারে বসে অনেকে কৌতুক করে, মানুষকে হাসায়, নাচানাচি করে, এটা প্রচুর পরিমাণে ইসলামের অবমাননা করা হচ্ছে। মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলাও কবিরা গুনাহ, কথা বোঝেন নাই? এই মাহফিলের মূল উদ্দেশ্যটা আস্তে আস্তে যেন বঞ্চিত হয়ে যাচ্ছে। মাহফিল যুব সমাজরা আয়োজন করে, যুব সমাজরা অন্যদিন নামাজ পড়লো, মাহফিল যেদিন আয়োজন করে ওইদিন আর নামাজ পড়ার সুযোগ পায় না। বক্তাদের আমাদের টার্গেট হচ্ছে এখানে বসে সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, যাওয়ার সময় আগের থেকেই চুক্তি থাকে 30,000, 50,000, 80,000, 1,00,000। যে কাজ করে টাকা নেওয়া জায়েজ, তা চেয়ে নেওয়া, চুক্তি করাও জায়েজ, তবে আলেমদের শানের খেলা। 50,000, 80,000, 1,00,000, এরপরে অ্যাডভান্স পাঠায় দিতে হবে 20,000। প্রোগ্রাম যদি আপনাদের মিস হয়ে যায় ও 20,000 হুজুরের কাছে থেকে যাবে। হুজুর অস করে কিন্তু হুজুর জানে না, দুইটা আসামি কেয়ামতের ময়দানে কখনো মাফ পাবে না। এক নম্বর হচ্ছে বান্দার হক যারা মেরে খায়, তা হুজুরদের যে অ্যাডভান্স টাকা দেন, ওই হুজুররা মাহফিল না হলে কয়টা হুজুর আছে ফেরত দেয়? কিছু ভালো আছে, মূলত কেন কাজ হচ্ছে না? এই মাহফিল শুনে মানুষের হিদায়ত কেন হচ্ছে না? মাহফিল হয়েই যাচ্ছে কিন্তু হিদায়ত হচ্ছে না কেন? আমরা যারা এখানে বসে গলা বাজার করি, আমাদের এই জায়গার চরিত্র আর আমাদের পিছনের চরিত্র এক নয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট হয়েছে টাকা নেওয়া, আর শ্রোতাদের চিন্তা ভাবনা হচ্ছে গান বাজনা হতো না হয় যায় নামাজ পড়িয়া না পড়িয়ে একটু মাহফিলে গিয়ে ঘুরে আসে। মাহফিলের থেকে গিয়ে হুজুর রাত 3টা পর্যন্ত ওয়াজ করবে, ফজরের নামাজও অনেকের হয় না। মাহফিল শুনে গিয়ে ফজরের নামাজ পড়তে হবে কিনা এই বিষয়ে অনেক মাহফিলে আলাপ আলোচনায় হয় না। শুধু যারা জুমার দিনে নামাজ পড়ে এইগুলো কি মুসলমান মনে হয় আপনাদের? ওদের ভোটার আইডি কার্ডে লেখা আছে জাতীয়তা বাংলাদেশী, ধর্ম ইসলাম, কিন্তু কবরে গেলে ওই ভোটার আইডি কার্ডটা দেখাতে পারবেন? কবরে গেলে ওকে মুসলমান বলবে না, ওটা হবে মুনাফিক। কি হবে? কারণ আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেন জুমার নামাজে গিয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই মানুষটি বলে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার কাছে পানা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথগুলো দেখাও। এই কথা বলে মনে হয় যেন সালামটা বাড়ি গিয়ে ফিরাবে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেখবে রাস্তায় মানুষ ভর্তি হয়ে গেছে, মসজিদ থেকে সব চলে গেছে, দায় সারার জন্য আসে। মনে করে সারা সপ্তাহ গেলাম না, শুক্রবারে না গেলে তো মানুষ আর মুসলমান বলবে না, এই চিন্তা চেতনায় যায়। বাস্তবে ও আল্লাহ তার ভয়ে যদি মসজিদে আসত ও সুন্দর করে নামাজ আদায় করত, ঠিক না? এই জন্য আমাদের এই জায়গাটা সেই মানের। আপনারা যারা মাহফিল কমিটির আয়োজক আছেন, আলোচনায় লোক নিয়ে আসার সময় একটু হিসাব কিতাব করবেন, দেখবেন তাকওয়াবান লোক কেনা মাহফিলে আসার আগে এই ধরনের টাকা পয়সা নিয়ে জোরাজুরি করে কিনা, আগে পাঠিয়ে দেওয়া লাগবে কিনা, অ্যাডভান্স আগে অ্যাডভান্স কিছু পথ খরচ তাকে দিবেন, কিন্তু একটা অতিরিক্ত হলে তো বুঝবেন। আপনারা শুধু চিন্তা করেন, মাহফিলের আয়োজকরা চিন্তা করে লাখ লাখ লোক হতে হবে, আর বক্তাদের এখানে এসে কথা শুনলে মনে হয় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় লিডার, বাস্তবে গিয়ে দেখা যায় 500 টাকা আল্লাহ তাআলার জন্য দান করে না। এই জন্য একটু বিস্তারিত খোঁজ খবর নিয়ে দাওয়াত দিবেন, কাজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মূল যে কোরআনের কথা আমরা বলছিলাম, আল্লাহ তাআলার হাবিব যখন বললেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা কি বুঝি? আজকে যদি গণভবনের সামনে দাঁড়ায়, আজকে যদি বঙ্গভবনের সামনে দাঁড়ায় একজন ফকির যদি বলে লা ইলাহা
দুনিয়ার তৈরি করা কোন মানুষের আইন মানি না, ডক্টর কামালের লেখা সংবিধান আর চলবে না, দুনিয়ার মানুষের তৈরি করা আইন আর চলবে না। এই সংসদ ইল্লাল্লাহ, একমাত্র কার আইন ছাড়া? আমার দেশের মুসলমান লা ইলাহা মানে বোঝে না, ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুসলিম মানেই বোঝে না, ইসলাম মানেই বোঝে না। এক্ষেত্রে মহিলারা সফল, মহিলারা ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে, হিন্দি সিরিয়াল দেখে দেখে, এখন বাড়িতে ওরা হিন্দিতে অনেকেই কথা বলতে পারে, মহিলারা পারে না, না বলতে পারলেও বোঝে সব। কিন্তু আপনি আমি সারা জীবন 20-30 বছর মসজিদে গিয়ে নামাজ আদায় করে ওয়াজ মাহফিল শুনে শুনে, আরবি ভাষা বোঝা তো দূরের কথা, সূরা ফাতিহার অর্থটা বোঝার কথা, সূরা ফাতিহা তো শুদ্ধ করে বলতে পারি না, ঠিক না? আপনারা বলেন তো ইসলাম মানে কি, ইসলাম মানে কি, মুসলিম মানে কি? আমি যে মুসলিম এটার মানে কি, কি করা? আলহামদুলিল্লাহ আপনারা অনেক এগিয়ে, সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় গেলে বলে ইসলাম মানে শান্তি, না ইসলাম মানে শান্তি না। আমাদের জাতির পিতার নাম কি? এখন তো গোলামানের কাছে শুনলে আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারে না, আর একজনের দেশীয় জাতির পিতার নাম বলে, ঠিক না? অথচ আল্লাহ তাআলা বলেন মিল্লাতান আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? সেই ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেন ইযু ক্বালা লাহু রাব্বুহু আসলিম قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ও ইব্রাহিম আত্মসমর্পণ করো, কি করো? তাহলে ইসলাম মানে কি করা, ইসলাম মানে কি করা? আত্মসমর্পণ করা কার কাছে? এই জন্য তো আল্লাহ তাআলার হাবিব বলেছেন আদ-দুনিয়া উসিজুনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার, ও জান্নাতুল কাফির, কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য আরামায়েশের জায়গা। দুনিয়ায় কারাগারে যেমন কোনো মানুষের স্বাধীনতা নাই, মানুষ চাইলে তার ইচ্ছা মতো চলতে পারবে না, সভোর 5টা থেকে সন্ধ্যা 5টার ভিতরে আপনার কারাগারের ভিতরে থাকলে ঘরের ভিতরে উঠতে হবে। সার্বক্ষণিক কারারক্ষীরা যেভাবে আপনাকে পরিচালনা করবে, জেলের নিয়ম আপনাকে মেনে চলতে হবে। ঠিক তেমনি ভাবেন দুনিয়ায় যারা মুসলিম দাবি করবেন, যারা ইসলাম গ্রহণ করবেন, এই মানুষগুলো নিজের ইচ্ছায় চলতে পারবে না, নিজের ইচ্ছাকে মালিকের কাছে সমর্পণ করার নামই হচ্ছে মুসলিম। কথা বুঝতে পারছেন? চলবেন স্বাধীন মতো, আল্লাহ তাআলা আপনার স্বাধীনতা দিয়েছে, গুনাহ করে নিজে আর দোষ দেয় শয়তানের, কয় শয়তান আমার এই কাজটা করেছে। মিয়া শয়তান একটা সেজদা না করার কারণে শয়তান হয়েছে কয়টা? আচ্ছা শয়তান কিসের জন্য শয়তান হয়েছে জানেন আপনারা? কিসের জন্য? ভুল করার কারণে, তাই না? না শয়তান কিন্তু ভুল করার কারণে শয়তান হয় নাই, ভুলে গিয়ে ভুল কিন্তু আদম আলাইহিসসালাম করেছিলেন, শয়তান কিন্তু ভুলের জন্য শয়তান হয় নাই। বিস্তারিত আলোচনার সুযোগ পেলে ইনশাআল্লাহ আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আদমকে বানিয়ে ওয়া ইযু কুলনা লিল মালাইকাতি ইসজুদু لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আমরা অনেকে আস্তাগফিরুল্লাহ পড়ার সময় আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলি, ঠিক না? আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমারে কাফের বানায় দাও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ শিখে নেন আজকে, কি আস্তাগফিরুল্লাহ? ওয়াই অনেকে আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলে আর হুজুররা ভুল ধরে না, পড়ে কেনা? হুজুররা ভুল ধরবে কি করে? বর্তমান সময়ে আমি একজন আলিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসা দুই জায়গায় থেকে লেখাপড়া করছি, কিন্তু বর্তমান সময়ে আলিয়া মাদ্রাসাগুলোর দিকে তাকালে হৃদয়টা করুণদণ্ডত হয়ে যায় যে এই জায়গা থেকে আর লাখে একটাও আলেম বের হচ্ছে না। ক্লাস 10 পর্যন্ত পড়ার পরে ওখানে একটা ছাত্র কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, যদি আগে হাফেজ হয়ে না আসে বা আগে কোনো মাদ্রাসা থেকে পড়ে না আসে। হুজুরেরা আলিয়া মাদ্রাসার অধিকাংশ শিক্ষকেরা এখন ভুলেই গিয়েছে যে এটা হচ্ছে মাদ্রাসা। হুজুরেরা দাঁড়িয়ে একদম গায়ে গায়ে ছাত্ররা কি দাঁড়িয়ে রাখেন নাকি? ক্লাস 10-9 ছাত্ররা প্যান্ট শার্ট পরে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে চলে আসে, কোন রকম নামাজ পড়ে কিনা এই ব্যাপারে হুজুররা ওখানে বসে জিজ্ঞাসাবাদ করে না,
আবার অনেক সুপার তো একজনকে নিয়োগ দেওয়ার সময় আগে থেকে 10 লাখ টাকা চেয়ে বসে। এনারা আবার মসজিদের ইমাম খতিব বিভিন্ন জায়গায় গিয়ে বিয়ে শাদী পড়ায়, আছে না নাই? মানুষ হবেই বা কি করে, ছাত্রদের তো মারতে ভয় পায়, মারলে তো আপনি গিয়ে আবার কৈফিয়ত চান অনেক সময়, আছে না? কৈফিয়ত চাই, এলেম উঠে গেছে শুধু এই কারণে। এই জন্য আলিয়া মাদ্রাসার শিক্ষকরা যদি এখানে থেকে থাকেন, বলবো আপনাদের, প্লিজ আপনারা ভুলে যাবেন না যে এটা এলেম তৈরি করা কারখানা, এটা আলেম তৈরির কারখানা। মাদ্রাসাগুলোতে মেয়েরা 9-10 এর মেয়েরা মুখ খুলে আসে, নামাজ পড়ে না, এই ব্যাপারে শিক্ষকরা খোঁজও রাখে না। আর আরবি তো কোরআন শরীফ পড়া মানে ইবারাত তো এক কামেল পাস করে শুধু আলিয়ার লাইনে পড়ে, আমি খুলনা আলিয়ায় পড়েছি, আমার সাথে কামেলের অনেক ভাইয়েরা আছে, আরবি ইবারাত তো দেখলেই এমনি বাংলার থেকেও মানে ভয় পায়, বুঝেন না? এই জন্য আলিয়া মাদ্রাসার শিক্ষকরা যদি থেকে থাকেন, অনুনয় বিনয় করে বলবো, ছাত্রদেরকে মারতে ভয় পায়, ছাত্র আছে দাখিল পরীক্ষা দেবে 5 জন, মারলে তো অন্য মাদ্রাসায় চলে যাবে, এই চিন্তায় আর ছাত্রদেরকে শাসনও করতে পারে না, এই জায়গা থেকে ফিরে থাকবে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, অবশ্যই বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের শিক্ষকদেরকে এবং ছাত্রদেরকে, আপনারা একটু এলেম শেখার জন্য প্রতিটা মাদ্রাসায় 2-1 জন হুজুর এমন থাকা দরকার যে হুজুররা প্রতি ক্লাস অন্তত নামাজের খোঁজ নেবে, ঠিক না? এমন কিছু হুজুর অবশ্যই থাকতে হবে, এমন কিছু হুজুর থাকার কারণে আমরা স্টেজে বসে কথা বলার সুযোগ পেয়েছি, যদি এমন কিছু হুজুর মাদ্রাসায় না থাকতো এই স্টেজে আমরা বসে কথা বলতে পারতাম না। এই জন্য প্রতিটা মাদ্রাসায় এমন 2-5 জন হুজুর প্রয়োজন যে হুজুর ছাত্রদের অন্তত নামাজের বিষয় সার্বিক বিষয়গুলো একটু দিক নির্দেশনা দিবে। প্রিয় ভাইরা আমার, যে বিষয়ে কথা বলতেছিলাম, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইসলাম মানে কি করা, আত্মসমর্পণ করা, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে যখন বললেন সেজদা করো,